আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আবু সাইদ, সহকারী শিক্ষক শতদল মাধ্যমিক বিদ্যালয়, পাঙ্খাচর, লোহাগাড়া, মোড়াই। আমি আজ নবম ও দশম শ্রেণীর ভূগোল পরিবেশ বিষয়ের দ্বিতীয় অধ্যায়ে মহাবিশ্ব ও আমাদের পৃথিবী ক্লাস নেব। আমরা পৃথিবীতে বাস করি, পৃথিবীটা আমাদের আবার ভূমি। পৃথিবীর চারদিকে ঘিরে রয়েছে অসীম মহাকাশ। মহাকাশে রয়েছে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, ধূমকেতু, উল্কা, নীহারিকা প্রভৃতি সব জ্যোতিষ। এই সবগুলো হচ্ছে জ্যোতিষগুলো। ক্ষুদ্র পোকামাকড় ও ধূলিকণা থেকে শুরু করে আমাদের এই পৃথিবী, দূর দূরান্তের সকল জ্যোতিষ্ক এবং দেখা না দেখা সব কিছু নিয়ে মহাবিশ্ব। এই অধ্যায়ে আমরা মহাবিশ্ব, মহাকাশ, সৌরজগৎ, পৃথিবী ইত্যাদি নিয়ে আলোচনা করব। আজ আমরা তোমাদের সৌরজগৎটা কি, এই সৌরজগৎ সম্পর্কে আলোচনা করব। সৌরজগৎ, সূর্য এবং গ্রহ, উপগ্রহ, গ্রহপুঞ্জ, অসংখ্য ধূমকেতু, অসংখ্য নীহারিকা নিয়ে, অসংখ্য নীহারিকা উল্কা নিয়ে সৌরজগৎ গঠিত। সৌরজগতের কেন্দ্রে অবস্থিত। সূর্য কোথায় অবস্থিত? সৌরজগতের কেন্দ্রে অবস্থিত। গ্রহগুলো মহাকাশ শক্তি দ্বারা বা মহাকাশ বলে সূর্যের চারদিকে ঘুরছে। সৌরজগৎ যাবতীয় গ্রহ উপগ্রহ সবগুলোকে নিয়ন্ত্রণ করে আছে সূর্য। সূর্যকে ভিত্তি করে সৌরজগতের যাবতীয় কর্মকাণ্ড পরিচালিত হয় এবং মহাবিশ্বের বিশালতার মধ্যে সৌরজগৎ একটি নিতান্তই ক্ষুদ্র। সূর্য একটি নক্ষত্র, এটি একটি মাঝারি আকারের হলুদ বর্ণের নক্ষত্র এবং এর ব্যাস 13,48,000 কিলোমিটার এবং ভর 1.99×10^13 কিলোগ্রাম। এটি সৌরজগতের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্যোতিষ্ক। তাহলে সূর্যটা সৌরজগতের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্যোতিষ্ক। সূর্যের সঙ্গে আমাদের পৃথিবীর একটা নিবিড় সম্পর্ক রয়েছে। পৃথিবী এবং অন্যান্য গ্রহ উপগ্রহের রূপ ও আলোর মূল উৎস হচ্ছে সূর্য। সূর্য আলো ছাড়া পৃথিবী যেমন একদিকে জিরো অন্ধকার থাকত, তেমনি এখানে কোনো প্রাণীর অস্তিত্ব মিলত না বা থাকতে বা বাঁচতে পারত না। সূর্য কেন্দ্র করে ঘুরছে আটটি গ্রহ। সূর্যকে কেন্দ্র করে ঘুরছে পাঁচটি গ্রহ, আটটি গ্রহ যেমন বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। এই আটটি গ্রহ সূর্যকে কেন্দ্র করে মানে 25 সেকেন্ডে বরাবর ঘুরতেছে এই সূর্যের চারিপাশে। এই সৌরজগতের মধ্যে বুধ সবচেয়ে ক্ষুদ্রতম গ্রহ এবং বৃহস্পতি সৌরজগতের বৃহত্তম গ্রহ। সৌরজগতের মধ্যে সবচেয়ে বড় বৃহস্পতি এবং সবচেয়ে ছোট বুধ। বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি, শনি বেশ উজ্জ্বল এবং কোনো যন্ত্রের সাহায্যে এদেরকে দেখা যায়। কিন্তু ইউরেনাস এবং নেপচুন উজ্জ্বলতা কম, এর জন্য এদেরকে খালি চোখে দেখা যায় না। বুধ সৌরজগতের সবচেয়ে নিকটতম গ্রহ। সূর্য থেকে বুধের দূরত্ব 5.8 কোটি কিলোমিটার এবং
দুধের ব্যাস 4850 কিলোমিটার। সূর্যকে পরিক্রমণ করতে বুধের সময় লাগে 88 দিন। এই 88 দিনকে বুধের এক বছর হিসেবে গণনা করা হয়। বুধ গ্রহটি সূর্যের নিকটতম থাকার কারণে এখানে তাপমাত্রা এবং আলো অত্যন্ত বেশি, এই জন্য বুধের বায়ুমণ্ডলে প্রাণের অস্তিত্ব থাকার জন্য যে সমস্ত উপাদানগুলো প্রয়োজন, এই তাপমাত্রার কারণে এই বায়ুমণ্ডল এগুলো ধরে রাখতে পারে না। এখানে নেই মেঘ, নেই বৃষ্টি, বাতাস ও পানি, সুতরাং প্রাণের অস্তিত্ব নেই। বুধের ভূপৃষ্ঠের পরিভাগ এগ্রদ্রব্য এবং সমতল ভূমি ও পাহাড় পর্বতে আবৃত। বুধের কোন উপগ্রহ নেই। শুক্র গ্রহটি সূর্যের দ্বিতীয় নিকটতম গ্রহ। শুক্র সূর্যের থেকে 10.8 কোটি কিলোমিটার দূরে অবস্থিত এবং এর ব্যাস 12,104 কিলোমিটার। এবং সূর্যকে বুধ গ্রহটি সূর্যকে পরিক্রমণ করতে সময় লাগে 225 দিন। বুধ গ্রহকে সন্ধ্যাতারা এবং ভোরবেলায় সুপ্তারা নামে পরিচিত। আসলে সন্ধ্যাতারা এবং সুপ্তারা বলতে কিছুই নাই। শুক্র গ্রহটি ঘন মেঘে কুয়াশায় ঢাকা থাকে, তাই এর পরিবার থেকে সূর্যের আলো কখনোই দেখা যায় না। এই শুক্র গ্রহের উপর থেকে এই সূর্যকে কখনোই দেখা যায় না। শুক্রের মেঘাচ্ছন্ন বায়ুমণ্ডল প্রধানত কার্বন ডাইঅক্সাইডের তৈরি। এটি সৌরজগতের সবচেয়ে উজ্জ্বল ও সবচেয়ে উত্তপ্ত গ্রহ। সূর্য থেকে এখানে বৃষ্টি হয় এবং অ্যাসিড বৃষ্টি। সকল গ্রহ এদের নিজের অক্ষের উপর প্রস্তুত। এই সৌরজগতের সকল গ্রহ তার নিজের অক্ষের উপরে পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে, কিন্তু সৌরজগতের একমাত্র গ্রহ যেটা শুক্র, যে তা পূর্ব থেকে পশ্চিম দিকে আবর্তন করে। এবার আমরা সৌরজগতের তৃতীয় নম্বর গ্রহ পৃথিবী সম্পর্কে আলোচনা করব। পৃথিবী সূর্য থেকে 15 কোটি কিলোমিটার দূরে অবস্থিত। পৃথিবীর ব্যাস 12,667 কিলোমিটার। পৃথিবী সূর্যকে পরিক্রমণ করতে সময় লাগে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড। এই 365 দিনকে আমরা এক একটি বছর হিসেবে গণনা করি। পৃথিবীতে জীবের অস্তিত্ব থাকার জন্য যা যা প্রয়োজন, যে সমস্ত উপাদানগুলি একটা জীবের বেঁচে থাকার জন্য প্রয়োজন, পানি, বায়ু, মাটি, এই সবগুলোই এই পৃথিবীতে বিদ্যমান আছে। এই জন্য সৌরজগতের গ্রহগুলোর মধ্যে এই পৃথিবী একমাত্র জীবের অস্তিত্ব পাওয়া যায় এবং জীব ধারণের জন্য উপযোগী। এই জন্য পৃথিবীকে বলা হয় আদর্শ গ্রহ। পৃথিবীর একটি মাত্র উপগ্রহ আছে যার নাম চাঁদ। চতুর্থ নম্বর গ্রহ মঙ্গল গ্রহ সম্পর্কে আলোচনা করব। মঙ্গল গ্রহ সূর্য থেকে 22.8 কোটি কিলোমিটার দূরে অবস্থিত এবং মঙ্গল গ্রহের ব্যাস 6,787 কিলোমিটার এবং সূর্যকে মঙ্গল গ্রহের পরিক্রম করতে সময় লাগে 687
দিন। এই 627 দিনকে মঙ্গল বলে একটি বছর হিসেবে গণনা করা হয়। মঙ্গল গ্রহের দুইটি উপগ্রহ আছে। এই মঙ্গল গ্রহ পৃথিবীর সবচেয়ে নিকটতম গ্রহ। মঙ্গল গ্রহ উপরিভাগ রয়েছে গিরিকা আগ্নেয়গিরি। এই গ্রহে অক্সিজেন ও পানির পরিমাণ খুবই কম এবং কার্বন ডাই অক্সাইডের পরিমাণ এত বেশি যে এখানে প্রাণী কোনো অস্তিত্ব বা বেঁচে থাকা সম্ভব নয়। বৃহস্পতি সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ, একে গ্রহরাজ বলা হয়। এই বৃহস্পতি সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ। এই সৌরজগতের সর্বৃহৎ গ্রহর নাম হচ্ছে বৃহস্পতি, এই জন্য একে বলা হয় গ্রহরাজ। এর ব্যাস 1,42,000 কিলোমিটার। আয়তনে পৃথিবীর থেকে প্রায় 17 আয়তনে পৃথিবীর থেকে 800 গুণ বড়। এই বৃহস্পতি গ্রহটি আয়তনে পৃথিবী থেকে 1,300 গুণ বড়। এটি সূর্য থেকে প্রায় 77.8 কোটি কিলোমিটার দূরে অবস্থিত। তাই পৃথিবীর 1/7 তাপ পায়। বৃহস্পতি বায়ুমণ্ডল হাইড্রোজেন হিলিয়াম হিলিয়াম গ্যাস দ্বারা তৈরি। বায়ুমণ্ডলের উপরিভাগ তাপমাত্রা খুবই কম এবং বৃহস্পতি বায়ুমণ্ডলের নিম্নভাগের তাপমাত্রা অত্যন্ত বেশি, যা 30,000 ডিগ্রি সেলসিয়াস। সূর্যকে একবার প্রদক্ষিণ করতে বৃহস্পতির সময় লাগে 4,331 দিন। বৃহস্পতি উপগ্রহের সংখ্যা অনেক। এই গ্রহ এই বৃহস্পতির উপগ্রহ সংখ্যা অনেক। এই গ্রহে জীবের কোন অস্তিত্ব নেই। শনি, এবার আমরা সৌরজগতের 6 নম্বর গ্রহ নিয়ে আলোচনা করব। শনি সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ। সূর্য থেকে দূরত্ব 143 কোটি কিলোমিটার। সূর্য থেকে এই শনি দূরত্ব 143 কোটি কিলোমিটার এবং এই শনি গ্রহটির ব্যাস আছে 1,20,000 কিলোমিটার। শনির ভূত্বক বরফে ঢাকা থাকে। এর বায়ুমণ্ডলে আছে হাইড্রোজেন হিলিয়ামের মিশ্রণ, মিথেন ও অ্যালুমিনিয়াম গ্যাস। সূর্যের চারদিকে একবার ঘুরতে শনির সময় লাগে। এই শনি গ্রহের সূর্যের চারপাশে একবার ঘুরে আসতে সময় লাগে 29.5 বছর। এই 29.5 বছর শনি গ্রহটির সূর্যকে পরিক্রমণ করতে সময় লাগে 29.5 বছর। শনিকে ঘিরে রয়েছে হাজার হাজার বলয়। এই শনিকে ঘিরে রয়েছে হাজার হাজার বলয়, যা বরফে ধূলিকণা শিলা দিয়ে তৈরি। এই বলয়কে এক একটা রং এক এক রকম, এই জন্য শনিকে এত উজ্জ্বল দেখায়। এবার আমরা সৌরজগতের 7 নম্বর গ্রহটি সম্পর্কে আলোচনা করব। ইউরেনাস, 7 নম্বর গ্রহটির নাম হচ্ছে ইউরেনাস। ইউরেনাস সৌরজগতের তৃতীয় বৃহত্তম গ্রহ। ইউরেনাস গ্রহটি সৌরজগতের তৃতীয় বৃহত্তম গ্রহ। সূর্য থেকে ইউরেনাসের দূরত্ব 287 কোটি কিলোমিটার।
কতগুলো 200 এখান থেকে এই পর্যন্ত আর 287 কিলো বা কিলোমিটার দূরত্ব এবং ইউরোনাসের ব্যাস 49,000 ইউরোনাসের ব্যাস 49,000 সূর্যকে প্রদক্ষিণ করতে ইউরোনাসের সময় লাগে 84 বছর শনির মতো ইউরোনাসের কয়েকটি বলা হয়েছে ইউরোনাসের শনির মতো ইউরোনাসের আরো কয়েকটি বলয় রয়েছে তবে শনির বলয় ন্যায় এর বলয়গুলো উজ্জ্বল নয় শনির বলয় যেমন উজ্জ্বল দেখায় কিন্তু ইউরোনাসের বলয়গুলো তেমন উজ্জ্বল দেখায় না সুতরাং দূরবীক্ষণ যন্ত্র ছাড়া এই ইউরোনাস গ্রহটি আমরা খালি চোখে দেখতে পাই না এবার আমরা সৌরজগতের 8 নম্বর গ্রহটি নিয়ে আলোচনা করব 8 নম্বর গ্রহটির নাম হচ্ছে নেপচুন গ্রহটি সূর্য থেকে 450 কিলোমিটার দূরে অবস্থিত নেপচুনের ব্যাস 48,400 কিলোমিটার সূর্য থেকে নেপচুনের দূরত্ব 450 কোটি কিলোমিটার এখানে সূর্যের আলো তাপ খুবই কম এই গ্রহ আয়তনে প্রায় 72টি পৃথিবীর সমান এবং 17টি পৃথিবী ভরের সমান এর ব্যাস 48,400 কিলোমিটার এই বায়ুমণ্ডলের বেশিরভাগই মিথেন ও অ্যালুমিনিয়াম গ্যাস দ্বারা গঠিত নেপচুন গ্রহের দুটি বলয় আবিষ্কৃত হয়েছে এতক্ষণ আমরা এই মহাবিশ্বের সৌরজগৎ সম্পর্কে বিভিন্ন সূর্য এবং বিভিন্ন গ্রহ উপগ্রহ এবং বিভিন্ন গ্রহের বলয় সম্পর্কে আলোচনা করলাম আমি আশা করি আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই আলোচনা থেকে মহাবিশ্ব বা সৌরজগৎ সম্পর্কে কিছু ধারণা লাভ করতে পারবে এই বলে আমি আমার আজকের ক্লাস এখানে সমাপ্তি ঘোষণা করছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এই দোয়া কামনা